কেনিয়ার লেক ভিক্টোরিয়ায় ভাসছে কুখ্যাত এক দ্বীপ, যার নাম রেম্বা, যা যৌনকর্মী মাদক ও মদের এক স্বর্গরাজ্য। এখানে দিনরাত চলে পাপাচার, যৌনাচার মাদক এ দ্বীপে বৈধ। আফ্রিকার কুখ্যাত অপরাধী মাদক পাচারকারীদের গা ঢাকা দেওয়ার শীর্ষ স্থান এটি। রেম্বা দ্বীপের টিনের চালের ঘরগুলো দিনে দুবার ভাড়া দেওয়া হয়। ক্ষুদ্র দ্বীপটি যেন আরেক ছোট্ট আফ্রিকা, আফ্রিকার সব দেশের মানুষ সেখানে আসে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন। লেক ভিক্টোরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর অবস্থিত। এই হ্রদের দৈর্ঘ্য 359 কিলোমিটার এবং প্রস্থে 337 কিলোমিটার। আয়তনে হ্রদটি প্রায় 60,000 বর্গ কিলোমিটার। লেক ভিক্টোরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 3,000 দ্বীপ। হাজারো দ্বীপের মাঝে লুকিয়ে রয়েছে রেম্বা। দ্বীপের চারিদিকে আবর্জনার স্তূপ দিয়ে ঘেরা। দ্বীপটির চারপাশে মলমূত্র থেকে শুরু করে ব্যবহৃত স্যানিটারি প্যাড, ইঞ্জেকশনের সিরিঞ্জ ও সুচ পড়ে থাকে। সেই সঙ্গে মাছ পচা গন্ধ তো রয়েছেই। এই পরিবেশে বাস করছে 20,000-এরও বেশি মানুষ। এইটুকু দ্বীপে গায়ে গিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে করগেটের টিনের চালাঘর। ঘরগুলো প্রতিদিন দুবার ভাড়া দেওয়া হয়, দিনে একজন, রাতে আরেকজন ভাড়া নেয়। যারা রাতে মাছ ধরেন দিনে ঘর ভাড়া নেন, কেউ দিনে মাছ ধরলে ঘর ভাড়া নেন রাতের জন্য। ভাড়া 1,200 থেকে 6,000 টাকা পর্যন্ত হতে পারে। এই বাড়িগুলোকে বলে উসি সেমে। কিছু বাড়ি যৌনকর্মীরা ভাড়া নিয়ে রাখেন। প্রতিদিন ভোরে এই দ্বীপ থেকে 200 মানুষ বের হয় আর 490 জন নতুন মানুষ ঢোকেন। 20,000 মানুষের জন্য দ্বীপে আছে মাত্র 4টি পাবলিক টয়লেট, মাটির ভেতরে করা গর্ত আর চারিদিকে বেড়া, এটাই টয়লেট। এই দ্বীপে কয়েকটি ওষুধের দোকানও রয়েছে। দোকানগুলো চালায় হাতুড়ে ডাক্তাররা। ভুল ওষুধে শিশুর মৃত্যু সেখানকার নৈমিত্তিক ঘটনা। বেশিরভাগ দোকানে মাদক জাতীয় ট্যাবলেট ও অন্যান্য ওষুধ দে ভরা। দ্বীপে রয়েছে মাছের আড়ত, একটি গির্জা, একটি মসজিদ, জোয়ার অসংখ্য কাউন্টার, মদ ও ড্রাগের পাব, সেলুন, ওষুধের দোকান, খাবার, হোটেল ও 1,000-3 যৌনকর্মী। চলে জোয়া খেলার প্রতিযোগিতা। লোকে এখানে আসে যেমন আমির হয় তেমন ফকিরও হয়। এখানে দেহ ব্যবসা বেআইনি নয়। সারাদিন মাছ শিকার করে লেকের চারদিক থেকে এসে ভিড়ে মাছ ভর্তি নৌকা। সেই মাছগুলো রেম্বা দ্বীপের আড়ালে বিক্রিত হয় মৎস্যজীবীদের কাছে। মাছ বিক্রির টাকা দিয়ে যৌনাচার বা ড্রাগ মদে উড়িয়ে পরের দিন আবার নৌকা নিয়ে জলে নামেন হাজারো মৎস্যজীবী। একজন যৌনকর্মী দিনে 5,000 থেকে 10,000 টাকা আয় করেন। দ্বীপে ব্যাংক নেই, তাই যৌনকর্মীরা নিজের টাকা কাছেই রাখেন। কখনও তা লুট হয়। কয়েক সপ্তাহ পরপরই টাকা কড়ি নিয়ে উধাও হয়ে যায় অনেক যৌনকর্মী। সঙ্গে করে নিয়ে যায় যৌন রোগ। রেম্বা দ্বীপের ওই সব টিনের ঘরে মেলে বিভিন্ন বয়সের যৌনকর্মী। জায়গা না থাকায় একই ঘরে 10 থেকে 12 জন যৌনকর্মী একই সঙ্গে যৌনকর্মে লিপ্ত হন। অন্যদিকে ঘরের বাইরের অপেক্ষায় থাকেন আরও খদ্দের। যৌনকর্মীদের শিশুরা রাস্তায় খেলে বেড়ায় এবং অপরিচিত লোকদের হাতে যৌন নিগ্রহের শিকার হয়। আর টিনের ঘরে যৌন শোষিত হয় তাদের মায়েরা। দ্বীপে আবার পুলিশে রয়েছে, তাদের সংখ্যা মাত্র 9 জন। কেনিয়ার মাসাইদের পয়সা দিয়ে পোষেন প্রভাবশালী ব্যবসায়ীরা। অপরাধ করে আইনের হাত এড়িয়ে রেম্বাতে লুকিয়ে থাকেন এসব প্রভাবশালীরা। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিন।